প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে হ্যাঁ বন্ধুরা আজকের ব্লকটি আমি করতে যাচ্ছি খেজুর বাগান ঘিরে আজকের ব্লকটিতে থাকবে খেজুরের বাগান নিয়ে হ্যাঁ বন্ধুরা খেজুর সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দেব এবং খেজুরের অনেক প্রজাতি খেজুর আছে তার ভিতরে সবচাইতে মূল্যবান এবং দামি একটি খেজুরের নাম হল আজোয়া খেজুর সেই আজোয়া খেজুর সম্বন্ধে কিছু তথ্য আজ আপনাদেরকে আমি জানিয়ে দেবো আর এই আজোয়া খেজুরের সাথে আমাদের নবী করিম সাল্লু সাল্লামের একটি সম্পর্ক রয়েছে নবী করুম সাল্লা সাল্লামের একটি মজা রয়েছে আজোহা আজোয়া খেজুরের হ্যাঁ বন্ধুরা আজওয়া খেজুর এমন একটি খেজুর বাগান যে আল্লাহ নবী সাল্লা আলু সাল্লামের জীবনের তেষট্টি বছরের যেসব মজেজাগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে তার মাঝে এই আজোয়া খেজুর বাগানটা হলো আল্লাহ নবী সাল্লামের জীবনে একটি মজা সেই মজাজার সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক খেজুর খেজুরের সাথে মুসলিমদের একটি সম্পর্ক রয়েছে এবং খেজুরের সাথে রমজান মাসের একটি সম্পর্ক রয়েছে কারণ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন ইফতারি করতেন খেজুর দিয়েই ইফতারি করতেন আরবের পথেই আজওয়া খেজুর বাগান পবিত্র নগরী মদিনা মনোয়ারায় বিশেষ প্রজাতির খেজুর আজোয়া রাসুল সাল্লা আলা ইসাল্লামের নিজ হাতে এই খেজুর গাছ রোপণ করেছিলেন বলে হাদিস শরীফে বর্ণিত আছেন এই খেজুর গাছ রোপণের ও জন্মের পিছে পিছনে রয়েছে বিশেষ কারণ আজুয়া খেজুর বিশ্বনবী সাল্লাই ইসালামের অন্যতম একটি মজেজা বা আলোকিত ঘটনা খেজুর সম্পর্কে হাদিসের যেই সব বর্ণনাগুলো এসছে মুসলিম শরীফের মুসলিম শরীফে পাঁচ হাজার একশো আটষট্টি নাম্বার হাদিসে রাসুল বলেছেন যে ব্যক্তি সকালবেলায় ষাটটি আজোয়া খেজুর খাবেন এবং তার সারা দিনে কোনো বিষাক্ত প্রাণী এবং কোনো জাদুটোনা তার কিছুই ক্ষতি করতে পারবে না আজওয়া খেজুরের এমন একটি মজে যা আল্লাপাক দান করেছেন এবং এই আজোয়া খেজুরের পিছে আরও কিছু মজা রয়েছে তার মাঝে এই আজোয়া খেজুরের বাগানের যেই মালিকটি রয়েছে সেই মালিকটি ছিল প্রথমে বেদিন কাফের সে তার কাছে হর নবী করিম সাল্লাহ সাল্লাম একজন সাহাবি কৃত দাস ছিলেন সেই সাহাবিটির নাম হলো সালমান ফার্সি হরজত সালমান ফার্সি সেই সাহাবি তার কাছে কৃত দাস ছিলেন প্রিয় নবী মায়া নবী দয়া নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই হররত সালমান ফার্সির সেই মালিককে বলা হলো যে হ্যাঁ মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যে তুমি সালমান ফারসিকে মুক্ত করে দাও সে বললো না আমি মুক্ত করব না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললো তুমি তার বিনিময়ে কি চাও হরজত সালমান ফার্সিকে মুক্তি করে দেওয়ার জন্য তখন সেই হরজত সালমান ফারসির সেই মালিক তখন বলল যে আমি এক শর্তে মুক্ত করে দিতে পারি বললো মনো নবী করুম সাল্লাহ সাল্লাম তখন বললেন যে কি কী শর্তের বিনিময় তখন সেই সালমান ফার্সির মালিক তখন বলল যে আমি এক শর্তে মুক্ত করে দিতে পারি সেই শর্তটা হলো এই এই মরুভূমিতে একটি খেজুর রোপণ খেজুর বাগান রোপণ করবে সেই খেজুর সেই খেজুর গাছ বড় হবে খেজুর ধরবে খেজুর পাকবে তারপরে আমি সালমান ফার্সিকে মুক্ত করে দেব এ কথাতে বোঝা গেল যে সেই কাফে বেদিন হরজুল সালমান ফার্সিকে মুক্ত করতে চায়নি তাই এরকম একটি শর্ত বেঁধে দিল আল্লাহ রব্বুল আলামিন সেই থেকে একটা মজা যা এই আজোয়া